কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধ, কলকাঠিনার্সি তুরস্ক, রাশিয়া তুরস্কের কাছে ধরা খেল রাশিয়ার পুতিন। জানেন টোয়েন্টিতে আরো থাকছে, তুরস্ক কেন আজারবাইজানকে সমর্থন দিচ্ছে এবং এই সংঘাতে তারা কত দূর যেতে পারে। আজারবাইজানের মুসলিম সেনাদের ফাঁদে ফেলতে আর্মেনিয়া বাহিনীতে নারীরা। এরপর আরো থাকছে, বাংলাদেশ নিয়ে চীনের মাস্টার প্ল্যানে কি আছে। সর্বশেষ জানা টোয়েন্টি দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন, তুরস্কের সব পণ্য বর্জনের ডাক দিল সৌদি আরব, কিন্তু কেন। দর্শক শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। আর্মেনিয়া ও আজারবাইজানে চলমান সংঘাত অবসানে রাশিয়া সহ পশ্চিমাদের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে তুরস্ক। যুদ্ধবিরতির এই আহ্বানকে ভাষা ভাষা আখ্যায়িত করে আঙ্কারা আবারও জানিয়েছে, মধ্যস্থতা করতে হলে রাশিয়াকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নাগরোনো কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভেতরে অবস্থিত হলেও আর্মেনিয়া সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। এদিকে শুরু থেকেই যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে আসছে আজারবাইজান, এখনও সেই সিদ্ধান্ত অনড় তারা। আজারবাইজানের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দিয়েছে তুরস্ক, ফলে বাকুর নেতাদের পেছনে ফিরে তাকাতে হচ্ছে না। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কণ্ঠের দৃঢ়তাও সেটি বলছে। ইলহাম আলিয়েভ সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নাগরোনো কারাবাখ অঞ্চল থেকে বিদায় নিতে হবে আর্মেনিয়া ও এর সামরিক বাহিনীকে, তারপরই কেবল যুদ্ধ নামবে এবং দ্বন্দ্বের অবসান ঘটবে। অন্যদিকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, আজারবাইজানকে উপযুক্ত জবাব দেওয়া হবে, এজন্য তিনি দেশের মানুষকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। দুই দেশের মধ্যে সংঘাত শুরু হলেও তা এখন আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, তৃতীয় পক্ষ হিসেবে এতে যুক্ত হচ্ছে বেশ কয়েকটি দেশ। এক্ষেত্রে সবচেয়ে আলোচিত দেশ দুটি হল তুরস্ক ও রাশিয়া। শুধু আজারবাইজান আর্মেনিয়াতে নয়, সিরিয়া ও লিবিয়াতেও তুরস্ক ও রাশিয়ার অবস্থান মুখোমুখি। আর্মেনিয়ার সঙ্গে তুরস্কের সীমান্ত থাকলেও দেশ দুটির মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। অন্যদিকে আজারবাইজান থেকে তুরস্কে পাইপ লাইনের মাধ্যমে তেল ও গ্যাস আসে। এছাড়া দেশ দুটির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক বেশ ভালো। সব মিলিয়ে নাগরোনো কারাবাখ ইস্যুতে বাকুকে পূর্ণ সমর্থন দিয়েছে আঙ্কারা, এতে দুপক্ষই লাভবান হবে বলে মত বিশেষজ্ঞদের। অন্যদিকে রাশিয়া এই ইস্যুতে বেশ কয়েকবার যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তারা মূলত ঝুঁকে আছে আর্মেনিয়ার দিকে। যদিও আর্মেনিয়ার প্রতি রাশিয়ার সমর্থন ততটা জোরালো নয়, এর কারণও ব্যাখ্যা করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আর্মেনিয়ার হয়ে যুদ্ধে জড়ালে বা কোনো সামরিক পদক্ষেপ নিলে রাশিয়ার জন্য ইতিবাচক কিছু আসবে না। কাগজপত্রে আর্মেনিয়ার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া, তাদের মধ্যে কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন নামের একটি সামরিক চুক্তিও আছে। আজারবাইজান যদি নাগরোনো কারাবাখের পর আর্মেনিয়ার নিজস্ব ভূমিতে হামলা চালায়, তাহলে সিএসটিও চুক্তি অনুযায়ী মস্কোর সামরিক সহযোগিতা চাইতে পারবে ইয়েরেভান। আর্মেনিয়ার হয়ে রাশিয়া যুদ্ধে জড়িয়ে গেলে তুরস্কের সঙ্গে তাদের সম্পর্কের ব্যাপক অবনতি হবে, এতে মস্কোর সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু হতে পারে আঙ্কারার। এ কারণে আর্মেনিয়ার হয়ে যুদ্ধে জড়াবে না রাশিয়া, কারণ ইতিমধ্যে ইউক্রেন ও সিরিয়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে মস্কো। নতুন করে আরও একটি যুদ্ধ রুশ অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, এতে বৈশ্বিক পরাশক্তিগুলোর প্রতিযোগিতা থেকে 30 থেকে 50 বছরের জন্য ছিটকে যেতে পারে রাশিয়া। অন্যদিকে কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন চুক্তির আওতায় আর্মেনিয়ার হয়ে রাশিয়া যুদ্ধে না জড়ালেও বৈশ্বিকভাবে মস্কোর প্রভাব হুমকির মুখে পড়বে, এটা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য উভয় সংকট। কি সমাধান বের করবে রাশিয়া? নিজেদের সুবিধার্থে নাগরোনো কারাবাখ অঞ্চল নিয়ে উত্তেজনা হ্রাসের চেষ্টা করবে রাশিয়া, তবে এটা যে এখনই করতে হবে এমন নয়। রাশিয়া বরং এই পরিস্থিতিতে আর্মেনিয়া সরকারের উপর চাপ সৃষ্টি করে বিভিন্ন সুবিধা আদায় করবে। আর্মেনিয়ান সেন্টার ফর পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির ইউনোকিয়ান আরও মনে করেন, আর্মেনীয় সামরিক বাহিনী দুর্বলতার সুযোগ নিয়ে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে পারে রাশিয়া। এ চাপের উদ্দেশ্য হল পাশিনিয়ান যেন আরও বেশি রুশপন্থী হন, আর পাশিনিয়ান যদি রাশিয়ার কথা মতো না চলে তাহলে তার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটাবে মস্কো। অন্যদিকে সংঘর্ষরত আজারবাইজান ও আর্মেনিয়া ছোড়া 10টির অধিক মর্টার প্রতিবেশী রাষ্ট্র ইরানে এসে পড়েছে। দেশটির সীমান্তবর্তী খোদ আফরিন জেলায় এসব মর্টার এসে পড়েছে বলে সেখানকার গভর্নর আলী আমিরি রাদ নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সংঘর্ষ শুরুর পর থেকে এ পর্যন্ত 10টির বেশি মর্টার ইরান ভূখণ্ডে আঘাত এনেছে, এগুলো অনাবাসিক ও কৃষি ক্ষেত্রে এসে পড়েছে। সৌভাগ্যের বিষয় এতে কেউ হতাহত হয়নি, ইরান স্পষ্টভাবে এই হুঁশিয়ারি দিয়েছেন। এই দুই দেশকে ইরানের সীমান্ত লঙ্ঘনের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন তেহরান।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে আজারবাইজানে মুসলিম সেনাদের ফাঁদে ফেলতে আর্মেনীয় বাহিনীতে নারীরা। নাগরোনো কারাবাখ নিয়ে সংঘর্ষ চলছে আজারবাইজান ও আর্মেনিয়ার, কোন পক্ষই ছাড় দিতে রাজি নয়, এমন পরিস্থিতিতে যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। উত্তেজনাকর এই সময় আজারবাইজানে মুসলিম সেনাদের ফাঁদে ফেলতে মাঠে নেমেছে আর্মেনিয়ার নারীরা। খ্রিস্টান রাষ্ট্রটির সেনাবাহিনীতে দলে দলে যোগ দিচ্ছেন তারা। জানা গেছে সেনাবাহিনীতে যোগ দিতে বৃহস্পতিবার কয়েক ডজন আর্মেনীয় নারী সেনাবাহিনীর একটি রিক্রুটমেন্ট সেন্টারে হাজির হন। রাজধানী ইয়েরেভানে এই রিক্রুট সেন্টারে কয়েকজন নারী সাক্ষাৎকার নেয় স্থানীয় গণমাধ্যম। ওই নারীরা সেনাবাহিনীতে যোগ দিতে সেন্টারটিতে হাজির হয়েছেন। একজন নারী বলেন, যখন যুদ্ধ শুরু হয় তখন আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করি যাতে ফ্রন্ট লাইনে যেতে পারি। আমি এটা ভেবে আনন্দিত যে এমন একটা সুযোগ আমি পেয়েছি। আমি নিশ্চিত যে আর্মিতে নারী প্রয়োজন, কেননা আমরা বিভিন্ন কৌশলে প্রতিপক্ষকে পরাস্ত করতে পারি। পুলিশের একজন লেফটেন্যান্ট কর্নেল হারুত ওন হাকো বই আন বলেছেন, ইতিমধ্যে 98 জন নারীকে ফ্রন্ট লাইনে পাঠানো হয়েছে। ফ্রন্ট লাইনে যেতে আরও অনেক নারী আবেদন করছে। তিনি বলেন, আরও প্রায় 400 নারীকে মোতায়েন করা হবে। এখন আমরা পরের ব্যাচ পাঠানোর জন্য মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য অপেক্ষা করছি। গত 7 সেপ্টেম্বর নাগরোনো কারাবাখে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই অঞ্চলটি আজারবাইজানের ভেতরে অবস্থিত, কিন্তু সেখানকার নিয়ন্ত্রণে রয়েছে উপজাতি আর্মেনীয় বাহিনী, যাদের আবার সমর্থন দিয়ে যাচ্ছে আর্মেনিয়া সরকার। বাংলাদেশ নিয়ে চীনের মাস্টার প্ল্যানে কি আছে? বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল চীন। পাকিস্তানের সঙ্গে মিলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল দীর্ঘদিন। সেই চীন এখন বাংলাদেশের প্রধান অর্থনৈতিক অংশীদার। বাংলাদেশ যতগুলো মেগা প্রকল্প হচ্ছে তার বেশিরভাগে চীনের অংশগ্রহণ রয়েছে। এতেই ক্ষান্ত নয়, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির রূপকল্প তৈরি করেছে দেশটি। কিন্তু এতদিনে বিশ্বের সব দেশই জানে, বিনা স্বার্থে কোনো বিনিয়োগে বিশ্বাসী নয় চীন। চীন এখন বাংলাদেশে যে বিনিয়োগ করছে তার নেপথ্যে রয়েছে একটি মাস্টার প্ল্যান। এই মাস্টার প্ল্যানের মূল লক্ষ্য শুধু বাণিজ্য নয়, এর চেয়েও বেশি। কিন্তু কূটনৈতিক মহল বলছে বাংলাদেশে চীনা বিনিয়োগের প্রধান কারণ কয়েকটি। এর মধ্যে আছে মহাদেশের নিরঙ্কুশ কর্তৃত্ব। ইতিমধ্যে নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে চীন। বিনিয়োগ দিয়ে রাজনৈতিক কর্তৃত্ব অর্জন করছে চীন। সেই ফর্মুলাতেই বাংলাদেশ অর্থনৈতিক বিনিয়োগের মাধ্যমে রাজনৈতিক কর্তৃত্ব চায় চীন। বাংলাদেশ সরকার যেন রাজনৈতিকভাবে চীনের উপর নির্ভরশীল হয় সে লক্ষ্যে কাজ করছে চীন। ভারতকে কোণঠাসা করা। বাংলাদেশে অর্থনৈতিক আধিপত্য বিস্তার করে ভারতকে কোণঠাসা করা চীনের মাস্টার প্ল্যানের অন্যতম কৌশল। চীন এখন বাংলাদেশ ভারত সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বড় বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে চীন। তিস্তা নদীর দুপাশে জলধার নির্মাণের জন্য ইতিমধ্যে $100 কোটি ঋণ মঞ্জুরির অনুমোদন দিয়েছে চীন। এর যতটা না বাংলাদেশের সমস্যা সমাধানের জন্য, তার চেয়ে বেশি ভারতকে চাপে ফেলতে। এছাড়া বাংলাদেশে ভারতের সীমান্তবর্তী এলাকায় অর্থনৈতিক জোন স্থাপনেরও আগ্রহ দেখাচ্ছে চীন। স্পষ্টতই এটি ভারতকে চাপে ফেলবে। বঙ্গোপসাগরে কর্তৃত্ব। অনেক কূটনৈতিক মনে করেন বাংলাদেশে চীনের আগ্রহের প্রধান কারণ হল বঙ্গোপসাগর। ইতিমধ্যে এখানে সাবমেরিন দিয়ে চীন এক ধাপ এগিয়ে গেছে বলে মনে করেন অনেকেই। সে প্রক্রিয়া বঙ্গোপসাগরে কর্তৃত্ব নিতে মরিয়া চীন। বাংলাদেশ নিয়ে চীনের মাস্টার প্ল্যান খুব স্পষ্ট এবং সরাসরি। ভারতের সঙ্গে লড়াইয়ে বাংলাদেশের হতে পারে চীনের তুরুপের তাস। এজন্যই বাংলাদেশের ব্যাপারে এত আগ্রহ চীনের। তবে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়ায় দেশটি কারো নাচের পুতুল যে হবে না এটা নিশ্চিত। তাছাড়া বাংলাদেশ চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের বাইরে কোনো সম্পর্ক জড়াবে এমন ভাবার কোনো কারণ নেই। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে তুরস্কের সম্পূর্ণ বর্জনের ডাক দিল সৌদি আরব, কিন্তু কেন? তুরস্কের সব ধরনের পণ্য বর্জনের জন্য সৌদি আরবের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির চেম্বার অফ কমার্স। সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপের দোকানের এক বক্তব্যকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নেয় সংস্থাটি। সৌদি আরবের চেম্বার অফ কমার্সের প্রধান আজলান আল আজলান এক টুইট বার্তায় বলেন, আমাদের নেতৃত্ব আমাদের দেশ এবং আমাদের নাগরিকদের বিরুদ্ধে তুর্কি সরকারের অব্যাহত বৈরিতার প্রতিক্রিয়া হিসেবে আমদানি, বিনিয়োগ বা পর্যটন যাই হোক না কেন, প্রতিটি সৌদি ব্যবসায়ী এবং ভোক্তার দায়িত্ব তুরস্কের সমস্ত কিছু বয়কট করা। সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট এরদোগান সৌদি আরবের নাম উল্লেখ না করে বলেন, আরব উপসাগরের কিছু দেশ তুরস্ককে টার্গেট করেছে এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করে নীতি অনুসরণ করছে। এরদোগান এমন বক্তব্যের পরই সৌদি চেম্বার অফ কমার্স দেশটির নাগরিকদের এমন আহ্বান জানান। এর আগে বৃহস্পতিবার পার্লামেন্টে দেওয়া ভাষণে এরদোগান বলেন, এটা ভুলে যাওয়া উচিত হবে না যে দেশগুলো নিয়ে প্রশ্ন উঠেছে, গতকাল সেগুলোর অস্তিত্ব ছিল না এবং সম্ভবত আগামীকালও থাকবে না। তবে আল্লাহর অনুমতিক্রমে এই অঞ্চলে আমাদের পতাকা চিরতরে
উঠতে থাকবে। ইস্তাম্বুলে সৌদি কনসালের 2018 ওয়াশিংটন পোস্টের কলামে লেখক সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর থেকে রিয়াদের সঙ্গে আঙ্কারার সম্পর্ক খারাপ হতে থাকে। তুরস্কের বর্তমান অর্থনীতি ভঙ্গুর অবস্থা রয়েছে। সৌদি কর্তৃপক্ষ যদি এই বর্জন নীতি অনুসরণ করে তাহলে হাজার হাজার তুর্কি রফতানিকারক বিপদে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথে